আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জেল হত্যার রায় কার্যকরের সর্বোচ্চ প্রচেষ্টা নিচ্ছে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইসি স্বাধীন সত্তা হরণ করেছে নুরুল হুদা নিজেই বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুধু নির্বাচন নয়, আলোচনাতেও যাবে না বিএনপি বলেন আমির খসরু। নৌকায় ভোট না দিলে কবর দিতে না দেওয়ার হুমকি চেয়ারম্যান প্রার্থীর। ফেসিবাদী দুঃশাসন হঠাতে ঐক্যবদ্ধ হন বললেন বামজোট। কুমিল্লায় মন্দির ভাঙচুর, 17 জন রিমান্ডে। গোয়ালন্দে বিদ্রোহী প্রার্থী হয় আওয়ামী লীগ থেকে বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন জেলখানা পৃথিবীর সবচেয়ে নিরাপদ, কিন্তু কিভাবে আইন ভঙ্গ করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সবাই জানে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং রায় আংশিক কার্যকর হয়েছে, আর যারা পলাতক আসামি রয়েছেন তাদেরকে আমরা খুঁজছি। যখন আসামিদের নিজেদের আওতায় পাবো তখনই ফাঁসি রায় কার্যকর হবে। জেল হত্যার রায় কার্যকরের জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা নিচ্ছি। জেল হত্যা দিবস উপলক্ষে সকালে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার রায় কার্যকর করতে সর্বোচ্চ চেষ্টা চলছে। বাংলাদেশে দুটি ঘৃণ্যতম হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে একটি 15ই আগস্ট, অন্যটি 3রা নভেম্বর জেল হত্যা। এই ঘটনাগুলো কারা ঘটিয়েছে তা সবাই জানে। অনেক হত্যাকারীর বিচার হয়েছে, তাদেরও বিচার হবে। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর 3রা নভেম্বর তার ঘনিষ্ঠ তার চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। দিনটি জেল হত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ইসি স্বাধীন সত্তা হরণ করেছে নুরুল হুদা নিজেই বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকে এ পর্যন্ত 5 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নির্বাচন কমিশনের স্বাধীন সত্তাকে প্রধান নির্বাচন কমিশনার কে এফ নুরুল হুদা নিজেই হরণ করেছেন বলে মন্তব্য করেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। রিজভী বলেন, সরকারের লোকজন এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নিজেরাই কামরা কামড়ি মারামারি করে মরছে, আর গ্রামীণ জনপদে সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করছে, জনগণের মতো আতঙ্ক অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। চলমান ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকে এ পর্যন্ত 5 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা প্রতিদিন বিভিন্ন স্থানে রক্তাক্ত সহিংসতা করছে। পত্রপত্রিকার খবর অনুযায়ী আওয়ামী লীগের শীর্ষ নেতারা ঢাকায় বসে টাকার বিনিময়ে প্রকাশ্যে মনোনয়ন বাণিজ্য করছে, আর প্রার্থীরা গ্রামগঞ্জে গিয়ে মারামারিতে লিপ্ত হচ্ছে, যোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরো বলেন, এর অন্তর্নিহিত লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে লুটপাটের লোভ। কোনো মতে দলীয় টিকিট পেলেই সিলেকশনে চেয়ারম্যান হয়ে যাবে, তখন হাতিশালে হাতিয়ার, গোড়াশালে গোড়ার অভাব হবে না। শুধু নির্বাচন নয়, আলোচনাতেও যাবে না বিএনপি বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই রেজিমের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয়, কোনো আলোচনাতেও বিএনপি যাবে না, কারণ আমরা আলোচনা করেছি, অংশগ্রহণও করেছি, তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে। তিনি বলেন, বিশ্ববাসীর কাছে এটা পরিষ্কার, একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি আলোচনায় যেতে পারে। আলোচনা হতে পারে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে, নির্বাচন কমিশন কিভাবে হবে। জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে অন্তরে মম শহীদ জিয়া নামে একটি সংগঠনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য এবং বর্তমান বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বিএনপি কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়নি, এটা খুবই দুঃখের বিষয়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় নিয়ে আলোচনা করা মানে এদেশের রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থার মধ্যে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, আর এই সমস্যার পেছনে যারা দায়ী তারা হলো আওয়ামী লীগ। মানুষের ধর্মকর্ম কারার অধিকার তারা কেড়ে নিয়েছে, বাংলাদেশের মানুষের সর্বস্তরের অধিকার তারা কেড়ে নিয়েছে।
নৌকায় ভোট না দিলে কবর দিতে না দেওয়ার হুমকি চেয়ারম্যান প্রার্থীর। নৌকায় ভোট না দিলে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন কক্সবাজারের উকিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের আওয়ামী লীগকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহ আলম। এছাড়া মসজিদে নামাজ পড়তে না দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। রাতে ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মনির মার্কেট এলাকায় নৌকার প্রচারণার অফিস উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। শাহ আলম বলেন, যারা নৌকায় ভোট দেবে না তাদের চিহ্নিত করা হবে, তাদেরকে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না, এটা আমার কবরস্থান, সোজা কথা আমার কবরস্থানে তাদেরকে কবর দিতে দেওয়া হবে না, তাদেরকে চৌধুরী পাড়া নিয়ে কবর দিতে হবে, এমনকি তাদের মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না। ফেসিবাদী দুঃশাসন হঠাতে ঐক্যবদ্ধ হন বললেন বামজোট। সাম্প্রতিক সন্ত্রাস ও ফেসিবাদী দুঃশাসন হঠাতে দেশের বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন পরিচালনা করার আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা বলেছেন, অতীতের কোনো সাম্প্রতিক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার না হয় দেশের একের পর এক সাম্প্রতিক হামলা হচ্ছে, তাই সাম্প্রতিক বিভিন্ন জায়গায় সাম্প্রতিক হামলা সহ সব সহিংসতায় সরাসরি জড়িত পৃষ্ঠপোষক মদতদাতা ও রাজনৈতিক আশ্রয়দাতাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। বাম গণতান্ত্রিক জোট ঘোষিত 2 দিনব্যাপী রুট মার্চের প্রথম দিনে বিভিন্ন স্থানে আয়োজিত পথসভা ও সমাবেশের নেতারা এসব কথা বলেন। কুমিল্লায় মন্দির ভাঙচুর, 17 জন রিমান্ডে। কুমিল্লার ঠাকুরপাড়া কালী মন্দির ভাঙচুরের মামলায় 17 আসামিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দ্রকান্তি নাথ এ আদেশ দেন। কুমিল্লা কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 17 আসামিকে আদালতে হাজির করে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করেন, পরে তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত 13 অক্টোবর নগরীর নানুয়ার দিঘির পাড়া পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজা মণ্ডপে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জে, নোয়াখালীর চৌমোহনি, রংপুরের পীরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। গোয়ালন্দে বিদ্রোহী প্রার্থী হয় আওয়ামী লীগ থেকে বহিষ্কার। রাজবাড়ী গোয়ালন্দদের ছোট বাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মিয়াকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিপ্লব ঘোষ প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলী মিয়া দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ছোট বাকলা ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। যেহেতু তিনি দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সে কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগের যোগদান করেছিলেন মোহাম্মদ আলী মিয়া। এর আগে তিনি গোয়ালন্দ উপজেলা নির্বাহী সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ছোট বাকলা ইউপিতে 2 বার চেয়ারম্যান ছিলেন। 11 নভেম্বর অনুষ্ঠিতব্য ছোট বাকলা ইউপি নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন।